আজ আমরা দেখব কিভাবে ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেবিট কার্ড অথবা আমাদের জানাশোনা ভাষায় এটিএম কার্ডের পিন সেট করা যায়। এটিএম কার্ডের পিন বানাতে গেলে প্রথমত আপনাদের যে উপকরণগুলো লাগবে সেটা হলো একটা এটিএম কার্ড এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর। এই দুটো নিয়ে আপনার পার্শ্ববর্তী ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম এ উপস্থিত হতে হবে। তারপর আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে আমরা নতুন এটিএম কার্ডের পিন সেট আপ করবো। সবার প্রথমে আপনাদের যেতে হবে ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম এ। তারপর এটিএম কার্ডটা এটিএম এর মধ্যে প্রবেশ করান। স্ক্রিনের মধ্যে যখন রিমুভ ইওর কার্ড লেখা থাকবে কার্ডটাকে বের করে নিন। তারপর নিজ নিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে গেট এ পিন সিলেক্ট করুন। তারপর জেনারেটেড ওটিপি করে দেখবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটা আসার পরে কার্ডটাকে আবার ইনসার্ট করবেন। আবার একইভাবে রিমুভ দেখালে কার্ডটাকে বের করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর গেট এ পিন অপশানে আরেকবার যাবেন। যাওয়ার পরে ভ্যালিড ওটিপি ওখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে ওটিপিটি এসছে সেই ওটিপিটা ফোনে পাঠানো ওটিপিটা ওখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনার উপরে লেখা থাকবে এন্টার এ নিউ পিন। আপনি 4-ডিজিট একটা পিন ওখানে এন্টার করবেন। তখন পর ওটা ব্লিঙ্ক করবে। ডিসপ্লেটা ব্লিঙ্ক করার পরে আবার নতুনভাবে রি এন্টার ইয়োর পিন, মানে আগে যে পিনটা দিয়েছিলেন ওটা আবার এন্টার করবেন। তারপর প্রসেসিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি কার্ডটাকে আবার ইনসার্ট করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এন্টার পিনে আপনার যে পিনটা তৈরি হলো সেই পিনটা দিয়ে খুলবেন। খুলে ব্যালেন্স চেক করতে পারবেন, টাকা উইথড্রল করতে পারবেন। এইভাবে আপনার কার্ডটি সম্পূর্ণ হবে।